প্রাথমিক বিদ্যালয়ের তালা ভেঙে মিড মিলের সামগ্রী চুরির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো এলাকায়। এই ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার চোপড়া থানার অন্তর্গত মাঝিয়ালি গ্রাম পঞ্চায়েতের নারায়ণপুর প্রাথমিক বিদ্যালয়ে। আজ সকালে এই বিদ্যালয় থেকে মিড ডে মিলের সামগ্রী বিতরণ করার কথা ছিল। সেই অনুযায়ী প্রধান শিক্ষক এবং সহ শিক্ষকরা বিদ্যালয়ে আসেন। মূল দরজার তালা খোলার পর দেখেন মিড ডে মিলের ঘরের তালা ভাঙা। ভেতরে গিয়ে দেখেন সমস্ত জিনিসপত্র চুরি হয়ে গিয়েছে, শুধুমাত্র কিছু আলু পড়ে রয়েছে। ঘটনার কথা চাউর হতেই বিদ্যালয়ে ছুটে আসেন অভিভাবকেরা। ঘটনার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীপক কুমার বারুই। বিষয়টি অপর বিদ্যালয় পরিদর্শককে জানিয়েছেন বলে জানান তিনি। পাশাপাশি পুলিশেও লিখিতভাবে অভিযোগ করবেন বলে জানিয়েছেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক। আমার গত রবিবারে দুপুরের দিকে এখানে স্কুলে চাল ঢুকলো। চাল ঢোকার পরে আমি সোমবারে এসে আমার রাঁধুনি প্লাস আরও একটা লোক নিয়ে, দু তিনজন লোক নিয়ে দুদিন ধরে প্যাকিং করছি বাচ্চাদের খাবার। আমার টোটাল হচ্ছে 234টা বাচ্চা। তো সময়টা লেগে গেলো হচ্ছে সম্পূর্ণ মালগুলো প্যাকিং করতে হবে। বাচ্চাদের স্কুলে এবার 7টা রকম আইটেম, চাল, ডাল এবং সয়াবিন, চিনি, এরকম 7টা আইটেম প্যাকিং করতে দুদিন লেগে গেলো। আমি আজকে আমার সম্পূর্ণ মাস্টারমশাইদের কালকে ইনফরমেশন করেছিলাম। মাস্টারমশাইরা মোটামুটি 8টা সাড়ে 8টার দিকে চলে আসছে। এবার উন্দায় আগে এসে আমার গেট করা আছে, গেটের তালা খোলার পরে দেখি আমার যে ঘরে চাল ডাল ছিল সেই ঘরে চাল ডাল সম্পূর্ণ চুরি হয়ে গেছে। বাদ বাকি সামান্য কিছু চাল প্যাকেট করা আর সামান্য কিছু আলু রয়েছে। এমন অবস্থায় আমি আসার পরে আমার মাস্টারমশাই আমাকে ফোন করলো যে এই ব্যাপার চুরি হয়ে গেছে, তাড়াতাড়ি আসে দেখি তালা ভাঙা। সঙ্গে সঙ্গে আমার এসআই যে আছে চোপড়ার নর্থ সার্কেলের, আমি এসআই সাহেবকে ফোনে এসআই সাহেবের সঙ্গে কথা বলি এবং এখানকার লোকাল যারা রয়েছে স্কুল কমিটির যে লোকগুলো আছে, যে কোনো কোপারদা হলো, টুকিদা হলো, আরও কয়েকজন কৃষকদা, আহমদা এবং আরও পাবলিকও কিছু আসে এবং সম্পূর্ণ বাচ্চা কাচ্চা তো চাল নেওয়ার জন্য চলে আসছে। আমি বলছিলাম 10টায় আসো, মাস্টারমশাইরা মোটামুটি 8টা সাড়ে 8টা 9টার মধ্যে চলে আসছে। অন্যদিকে আজ বিদ্যালয়ে এসে খালি হাতেই ফিরে যেতে হয় শিশু এবং অভিভাবকদের, যার জেরে ক্ষোভের সঞ্চার হয়েছে তাদের মধ্যেও। দেবব্রত চক্রবর্তীর রিপোর্ট, কুলিক নিউজ, চোপড়া।